চাঁদের দেশে কাউন্টডাউন আর প্লাস নিউজে আপনাদের স্বাগত এবং এই খবরেই কিন্তু আমরা সকাল থেকে নজর রেখেছি আবারও সেই খবরে নজর রাখবো আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতি আমরা যদি দেখি যে গোটা ভারতবর্ষ আজকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে চাঁদের দক্ষিণ মেরুতে সন্ধে ৬টা বেজে ৪ মিনিটে কার্যত বলা যেতেই পারে মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে নাম লেখাতে চলেছে ভারত স্মরণীয় দিন হতে চলেছে আমার আপনার প্রত্যেকের জন্যই ২০১৯ সালের পুনরাবৃত্তি চায় না আর ইসরোর বিজ্ঞানীরা সে কারণেই এবার চন্দ্রযান-৩ এর ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করেছে ইসরো চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের আগে ধীরে ধীরে কমানো হচ্ছে বিক্রমের গতিবেগ সফট ল্যান্ডিং এর ১৫ মিনিট আগেই ইসরোর বিজ্ঞানীরা জেনে যাবেন বিক্রমের অবস্থান সম্পর্কে যা বিপদ এড়াতে সাহায্য করবে এই মিশনে চাঁদে সুষ্ঠু অবতরণের জন্য তিন ধরনের বিশেষ সেন্সর ক্যামেরা লাগানো হয়েছে চন্দ্রযান-৩তে সতর্ক ইসরো ২৫ কিলোমিটার উচ্চতা থেকে চাঁদে অবতরণের যাত্রা বিক্রমের পরবর্তী পর্যায়ে পৌঁছাতে সময় লাগবে ১১.৫ মিনিট এই সময় ধীরে ধীরে কমানো হবে ল্যান্ডারের গতিবেগ প্রতি সেকেন্ডে ল্যান্ডারের গতিবেগ থাকবে ৩৫৮ মিটার ৭.৪ কিলোমিটার উচ্চতায় পৌঁছানো পর্যন্ত এই গতিবেগ বজায় থাকবে ৬.৮ কিলোমিটার উচ্চতায় আরও কমানো হবে গতিবেগ ৮০০ মিটার উচ্চতা থেকে অবতরণের সঠিক জায়গা খুঁজবে ল্যান্ডার ল্যান্ডারের সেন্সরগুলি চাঁদের পৃষ্ঠদেশে লেজার রশ্মির সাহায্যে খুঁজবে জায়গা এই পরিস্থিতিতেও আরও কমানো হবে ল্যান্ডারের গতিবেগ ১৫০ মিটার উচ্চতায় গতিবেগ প্রতি সেকেন্ডে হবে ৬০ মিটার ৬০ মিটার উচ্চতায় গতিবেগ প্রতি সেকেন্ডে হবে ৪০ মিটার ১০ মিটার উচ্চতায় গতিবেগ প্রতি সেকেন্ডে হবে ১০ মিটার চাঁদের পৃষ্ঠদেশে অবতরণের সময় আরও কমানো হবে গতিবেগ এই সময় ল্যান্ডারের গতিবেগ প্রতি সেকেন্ডে হবে ১.৬৮ মিটার